আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আইসার 480 ট্রাক্টর। তো এই গাড়িটা কিন্তু 4700 ঘন্টা চলছে ডিজিটাল মিটারের। দেখেন এইটা মডেল হচ্ছে 2019 সালের মডেল, এই যে নেম প্লেটে দেওয়া আছে 2019 সালের মডেল। তো মূলত অনেকেই কিন্তু ভালো কন্ডিশনের ট্রাক্টর খোঁজে। দেখেন আইসার 480 এখন পর্যন্ত ইঞ্জিন খোলা হয় নাই, এটার ক্লাস প্লেটটা খোলা হয়েছিল জাস্ট, এই যে এটা ক্লাস প্লেট, এটা ফাটানো হয়েছিল। ক্লাস প্লেট খোলা লাগতে পারে 2000-3000 ঘন্টা চলার পরে কোম্পানির লোক এসে খুলে আর কি, খুলে চেক দেয়, ময়লা টোলা জমলাটা পরিষ্কার করে দেয়। তাছাড়া গাড়ি সব কিছুই ভালো আছে, চাকার পিঠ যে অবস্থায় আছে যেহেতু টলি চলাইছে। এই যে জাস্ট সেলফের এখানে একটু সেলফে হয়তো জাম লাগে, সেলফ কিছু কিছু গাড়ি আছে সেলফ জাম লাগলে ওইখানে ডাং দিলে বাড়ি দিলে আর কি জামটা ছেড়ে যায়, ওই কারণে ওই জায়গাটা দাগ পড়ছে, হয়তো বাড়ি বুড়ি দিছে। এমনিতে গাড়ি ভালো আছে। তো এই গাড়িটার মূলত টলি নাঙ্গল ইঞ্জিল, টলি নাঙ্গল ইঞ্জিল যেহেতু ওনার দুইটা গাড়ি, একটা কিস্তিতে নিছে আইসার 5-3 মডেলের, আর বর্তমানে বিক্রি হবে এই মডেলটা আইসার 480। এটা এবার এসে সব কিছু মিলেই আছে আর কি, এটা দিয়ে জমি চাষও করছে প্লাস টলিও চালাইছে আর কি। তো আপনাদের আমি মানে টলিটা এবং রোটারটাও দেখাচ্ছি, যেহেতু ওই নতুন গাড়িটাতে লাগানো আছে। তো গাইস গাড়িটা স্টার্ট দিয়ে দেখাইলাম না আর কি, এমনিতে ভালো আছে, স্টার্ট সাউন্ড থেকে শুরু করে ইঞ্জিনে কোনো গ্যাস টেস নেই। দেখেন স্টার্টিং একবারে ফ্রি। তো এখন আপনাদেরকে টলিটা দেখাচ্ছি। তো এটা রইল আপনার টলিটা, যেহেতু এই নতুন গাড়িতে লাগানো আছে টলিটা, এই টলি। তো আমাদের এখানে কিন্তু বেশিরভাগ 100 ফুটের টলি হয়, টলিটাও মোটামুটি ভালো নতুন বানাইছে। দেখেন চ্যানেলের বডি, এটা কিন্তু চ্যানেল চাকা চুকা ভালো আছে। তো মূলত এইটার কোম্পানি টাকা পাবে সম্ভবত, এই কারণে জরুরিভাবে গাড়িটা বিক্রি করবে, এটা বিক্রি করে ওই গাড়িটা বিক্রি করে এটার টাকাটা পরিশোধ করে দিবে। তো ওর যে রোটাভেটারটা, রোটাভেটার হচ্ছে এইটা, দুইটার মধ্যে যে কোনো একটা নিতে পারবে। তো গাইস যারা আমাদের এই ভিডিওগুলি দেখেন, একটু ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। এবং তাছাড়াও আমাদের ঠিকানাটা হচ্ছে রংপুর থেকে জলঢাকা ডালিয়া রোডের তিস্তা যে ব্যারেজটা আছে, তিস্তা ব্যারেজের পাশেই। তো আপনারা যে কোনো স্থান থেকে আমাদের কাছে পুরাতন ট্র্যাক্টর ক্রয় করতে পারবেন কম সম টাকার মধ্যে। তো প্রাইসটা দেওয়া হচ্ছে আর কি টলি নাঙ্গল ইঞ্জিল সব কিছু মিলে আর কি 8 লক্ষ টাকার মতো। তো আপনারা চাইলে নিতে পারেন।